যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকো, তাহলে মনে শান্তি পাবে। দেখো কি নিয়ে উঠছি, তো কি হয়েছে, এটা হচ্ছে গিয়ে জোম্যাটো থেকে। তো কি হয়েছে আমি দেখো কি এসছে জোম্যাটো থেকে, আমি এই প্রথম নিজে অর্ডার করেছি, বিশ্বাস করবে না। তো কি হয়েছে তোমাদেরকে বলছি, তারপর এটা খাবো। আগে একটু বলে নিই তোমাদেরকে যে কিভাবে কি করলাম, তো চলো আগে একটু কথাটা বলে নিই তারপর আসছি। তো কি হয়েছে অ্যাকচুয়ালি, আমি কিন্তু আমি এ না আমি সন্ধ্যার সময় আমি আমার ছেলেকে বলেছি যে বাবা আমার খুব খেতে ইচ্ছে করছে ফুচকা, আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল। তো আমি ছেলেকে বলেছি বাবা আমার জন্য ফুচকা এনে দেনা, বলছে ঠিক আছে তোমাদের আমাদের এখানে শেরওয়ালি আছে, তোমরা জানো সবাই শেরওয়ালির খুব প্রসিদ্ধ মিষ্টি, তো ওখানে থেকে বলেছে আমি ওখান থেকে এনে দেবো ফুচকা। আর বলেছে মা তুমি একটা কাজ করো না, জোম্যাটো টোম্যাটো আছে তোমার মোবাইলে, তুমি 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 অর্ডার করে দাও না। তো আমি বললাম আর কি যে আমি তো কোনো সময় এইসব অর্ডার টর্ডার করি না, আমি আমি সত্যি কথা আমি কোনো দিন অন্য কিছু করি কিন্তু এগুলি পারি না, মিশো তারপর অ্যামাজন তারপর ফ্লিপকার্ট এগুলি থেকে তো প্রচুর, নাইকা এগুলি থেকে জিনিস প্রচুর আনি কিন্তু খাওয়ার কোনো দিন আমি অর্ডার করিনি। তো আমার ছেলে বলছে মা তুমি ওখান থেকে খাবার অর্ডার করে নিয়ে আসো না, আমি তো আমি না থাক তাহলে তুই ফুচকা আনলে আন। তো আমার ছেলে বলছে ঠিক আছে তাহলে আমি অর্ডার করে দিচ্ছি। তো আমি কি করলাম, হঠাৎ করে দেখে খুললাম যে আমার মোবাইলে জোম্যাটোটা আছে, তো জোম্যাটোটা টিপ দিলাম, টিপ দিয়েছি, টিপ দিয়ে প্রথম সার্চ করলাম, লিখলো সার্চ অপশান এলো যে শেরওয়ালি, তো মানে এটা আমাদের প্রসিদ্ধ একটা আগরতলার মধ্যে খুব ভালো মিষ্টির দোকান, প্লাস সব কিছু পাওয়া যায়, থালি টালি পাওয়া যায়, ভাতের থালি। তো আমি দেখলাম প্রথমে যেটা এসছে হাক্কা নুডলস, তো আমি দিলাম হাক্কা নুডলসের টিপ 147 রুপিস। তো আমি কনফার্ম করেছি কি না যাই না, যাই হোক তারপর আমার হাজব্যান্ড রুটি কলা টলা খেলো, তারপর হঠাৎ করে আধা ঘন্টা পরে হঠাৎ করে ফোন করেছে জোম্যাটো বয়, বলছে ম্যাম আপনার একটা পার্সেল। তো আমি বলছি এত রাতে আবার কিসের পার্সেল, মেশো থেকে? বলে না আপনার পার্সেল তো মেশো থেকে না, আপনার পার্সেলটা হচ্ছে গিয়ে এই কি জানি জোম্যাটো থেকে, জোম্যাটো থেকে আপনার পার্সেল। তো আমি তো অবাক হয়ে গেছি, আমি হচ্ছে কিসের? বলে হাক্কা নুডলস। আমি তো অবাক, আমি বা হাক্কা নুডলস এসছে? বলে হ্যাঁ ম্যাম হাক্কা নুডলস এসছে, কত 147। তারপর গেলাম, আমি তো অবাক হয়ে গেছি, মানে এটা শিওর হয়ে গেছে, আমার কাছে তো এটা নতুন না, আমার কাছে তো এটা অবাকই লাগবে তাই না, আর আমি তো এটা কনফার্ম করিনি, কিছু বুঝিও নি যে কি হয়েছে কি না। তারপর এরপর যাই হোক একটু পরে আমার ফোন আমি এটা নিয়ে রাখলাম, তোমরা দেখলে এটা না রাখলাম। তো তারপর আমি আমার বোনের সাথে কথা বলছি, একটু পরে আমার বোন একটু পরে আমার ছেলে ফোন করেছে মা একটু পরে ডেলিভারি বয় আসবে, তুমি হাক্কা নুডলসটা নিয়ে নেও। আমি বলছি মা আবার কোত্থেকে নুডলস, আমি তো ফুচকা দিয়েছি। বলে না ফুচকা তো ছিল না, তুমি নিয়ে মন খারাপ করো, তার জন্য আমি আবার নুডলস দিয়ে দিয়েছি। তো ওটা ছিল 130। তো আমি আবার নিচে নামলাম, নিচে নেমে তারপর গিয়ে আনলাম আবার নুডলস। অর্ধেক খাওয়া শেষ, আর দেখাবো না, বেশি দেখাতে না করেছে আমার মা, বলেছে খাওয়ার সময় দেখাইস না দেখাইস না, কারণ আমার শরীর সবসময় খারাপ থাকে। তো আমি খাই, টাটা। সুপ্রভাত বন্ধুরা, দেখো সকাল সকাল, দেখো এখন বাজে ভোর 6টা। তো দেখো এখানে পুর নিগমের গাড়ি এসে দেখো কি অবস্থা, প্রত্যেকটা দিন এত আওয়াজ, মানে বিরক্তিকর লাগে, দিনে রাতে 24টা ঘন্টা আর ভালো লাগছিল না এই আওয়াজে। যাই হোক কালকে রাতে বৃষ্টি হয়েছিল। আর দেখো আমার মাছগুলো অনেকদিন পর তোমাদেরকে শেয়ার করছি, লাল মাছগুলো তো একটাও নেই, সবগুলো সাদা আর কালো, দুটো সাদা তিনটে কালো এই মাছ আমার। তো জলটা পাল্টাতে হবে, যেদিন আমার হাজব্যান্ডের আবার অফিস বন্ধ থাকবে সেদিন আবার জলটা পাল্টাবো, জল পাল্টিয়ে নেবো, তো না জল পাল্টালে হবে না। আর অ্যাকচুয়ালি খাওয়ারটা একটু বেশি দেই তার জন্য হয়তো, আর ঘুম থেকে উঠে চারদিকের বারান্দার লাইটগুলো আমাকে অফ করতে হয়, তিন দিকেই বারান্দা আছে দেখো, এই লাইটগুলো আমি অফ করে নিলাম। তো চলো এবার কাজ করি। দেখলে ঘুম থেকে উঠে আমার এই কাজগুলো করতে হয়, এগুলি না করলে হয় না। তো আমি এখন উঠেছি, এখন বলতে অনেকক্ষণ হয়ে গেছে তোমরা দেখেছো, তো টুকটাক কাজগুলো সেরে ফেললাম, ডাল বসালাম, আর ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ টাশ সব কিছু আমার হয়ে গেছে। তো কালকে রাতে যখন সন্ধ্যাবেলা হাঁটতে গেছিলাম তখন একটা নাইট ক্রিম এনেছিলাম, এটা প্রায় আমি 2 বছর আগে ইউজ করেছিলাম, তো সেটা আবার এনেছি, তো খুব ভালো এটা, যাই না কালকে রাতে একদিনই দিয়েছি কিন্তু আমার দেখলাম যে আমার স্কিনটা মোটামুটি একটু মানে সফট সফট হচ্ছে। আর এমনিতে আমি বাড়িতে ক্রিম আমি বানিয়ে নেই, বাড়িতে অনেক কিছু ক্রিম টিম বানিয়ে রাখি, এগুলি আমি বেশিরভাগ ইউজ করি, তো ঘরে তৈরি করা সবসময়। তো আজকে কী রান্না করবো জানি না, এখন ডালটা বসিয়ে এসছি, তো দেখা যাক কী রান্না করি। এখন জল টল খাবো, সব কিছু খাবো, চিকেন আছে, ফিশও আছে, সব আছে,
তো দেখা যাক কি রান্না করি। আর মাছগুলো দেখেছো আজ কয়েকদিন পর তোমাদেরকে মাছগুলো শেয়ার করলাম, তো চলো দেখা যাক পরে কি করছি না করছি। আর ক্রিমটা আমি তোমাদেরকে দেখাবো, ক্রিম কোন ক্রিমটা আমি কিনে এনেছি কেমন। আর ওই গাছটা যে দেখছো এটা আমি একটু আগে মুছলাম, ভালো করে মুছে নিয়েছি, কারণ এগুলি না মুছলে ভালো লাগে না, গাছগুলো ধুলো পড়ে যায়। যদিও মানে একটা আমার দেওয়ারের বিল্ডিংটা একটু আগে, আমাদেরটা একটু পরে, কিন্তু তবুও মানে ধুলো যে কোত্থেকে আসে তো ধুলা ভরে যায়। তো ওই গাছটা একটু আগে মুছলাম, মানে একটা একটা ন্যাকড়া ভিজিয়ে তারপর এটাকে গাছগুলোকে সুন্দর করে ভিজিয়ে মানে মুছে নিলাম। তো ওই আর কি, কাজ তো প্রচুর কাজ, টুকটাক কাজ প্রচুর, মেয়েলুকের কাজে শেষ হয় না। তো চলো দেখা যাক কি করছি। তো এদিকে ভাত বসিয়ে দিলাম, এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিলাম, চিকেনটা একটু ধুয়ে রেখেছি, আর ডাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার রান্নাঘরটা ছোট, দাঁড়াও বলছি, অ্যাকচুয়ালি আমার রান্নাঘরটা খুব ছোট, তো মানে আমার কাছে তো ছোট লাগে, কিন্তু আমার থেকেও যাদের রান্নাঘরটা আরও ছোট তারা আমার রান্নাঘরটা হয়তো বা দেখে বলবে বা রান্নাঘরটা তো খুব ভালো, বেশ ভালো। তাই মানে আমার মনে হয় যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা দরকার, তাই না? এটা তাহলে তুমি মনেও শান্তি পাবে, তোমার ভালোও লাগবে। যদি মনে হয় না ওরটা মানে কাউরটাকে দেখে কাউরটা কোনো লোভ করো তাহলেই তো শেষ, একদম মন খারাপ থাকবে, ভালো লাগবে না, মানে চাহিদা জেগে যাবে। চাহিদার থেকে কত কিছু হবে, অনেক কিছু হয়, চাহিদা জাগলে বেশি উল্টাপাল্টা চাহিদা জাগলেও হবে না, চাহিদা জাগলে অন্যদিকে মাইন্ড ধাবিত হয়ে যায়। তো যেটা আছে আমার ঘর আমার আছে, যার যার কাছে তার তার সারাদিন হাত, যেটা আছে সেখানেই সন্তুষ্ট থাকা দরকার, তাই না? এটাই তো। চলো কালকে কিছু জিনিসপত্র এনেছে আমার হাজবেন্ড, এইগুলো তোমাদের কাছে একটু শেয়ার করছি কী কী। এদিকে ডালটা রেখেছি, এটা বুটের ডাল, বুটের ডাল খুব খাওয়া হয় না, বুটের ডাল একদমই খাওয়া হয় না আমাদের ঘরে, তো বুটের ডালটা এনেছে। আর এনেছে দেখাচ্ছি এই ডেটলটা এনেছে, এটা আমার লাগে, কারণ আমার প্রত্যেক দিন কাপড় ধোয়ার সময় এই ডেটলটা লাগবেই, নাহলে আমার ভালো লাগে না কাপড় ধোয়ার, প্রত্যেকটা কাপড় ধোয়ার সময় মানে ওয়াশিং মেশিনে তো খুঁজি, তো এটা লাগে, এটা দেই। তারপর আর এনেছে রসুন, এগুলো আর কি দেখবে, রসুন আর পাখির জন্য এনেছে এই যে, পাখির জন্য এনেছে বাদাম, এবার ভেজে নেব, ভাজলে আমরাও খেতে পারবো, কারণ এর আগের বাদামগুলো আমাদের খাওয়া হয়নি, পাখি খেয়েছে সবগুলো, আর মাঝে মধ্যে আমি টুকটাক আমি রূপচর্চায় লাগাতাম, তো ওটাই। আর এনেছে রসুন, ওইদিকে রসুন আছে, ডাল হয়ে গেছে। তো ওইদিকে কাপড়ও দেখো, কাপড়ও খাঁচাখাঁচি শুরু হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ এই যে, সব কাজ একসাথে চালিয়ে নিয়েছি। এখন পাখিগুলোকে নেব বাইরে, এগুলো বেশি বড় করব না, ঠান্ডা ঠান্ডা আজকে কিছু শেয়ার করবো না। এই দেখো পাখি দেখো তো, এটা লুকিয়ে আছে দেখো, এই যে দেখো এটা লুকিয়ে আছে দুষ্টটা, এটা গাছে বেঁধে রাখবো। এখন বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে পিটিপিটি, এই যে বাবু এনেছে ওটস, দেখো ওটস এনেছে, একটার সাথে একটা ফ্রি, এটা 1 কেজির সাথে 400 গ্রাম ফ্রি আছে। বাদামের প্যাকেট এনেছে, আর ঠাকুরের জন্য কিশমিশ কাজু এগুলো এনেছে, খেজুর, তারপর এই আর টুকটাক এনেছে। তো আজকে আর বেশি কিছু শেয়ার করবো না, সবাই ভালো থাকো, যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকো, তাহলে মনে শান্তি পাবে, এটাই আমার বলার ছিল। তো অনেক কিছু অনেক কথা ভুল বলেও থাকি, যদি পারো ক্ষমা করে দিও নিজ গুণে। তো ঠিক আছে, টাটা বাই বাই। আর ও যেটা দেখাবো বলেছিলাম যে ক্রিমটা, দেখো ভুলে যাই, ঠিক আছে এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি সেটা কি, দেখি আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন। তো যেটা বলছিলাম দেখো, যেটা মানে আমার বলার সেটা আমি ভুলে যাই, এটা প্রথমেই বলেছি যে কী নেট ক্রিম কিনেছি সেটা দেখাবো। তো দেখো এই নেট ক্রিমটা কিনেছি, দেখতে পাচ্ছ ওলে নেট ক্রিম, সেভেন ইন ওয়ান এই নেট ক্রিমটা,
তো এটা খুব মানে ভীষণ মানে ভালো। এটা আমি আর দেড় দু বছর আগে মনে হয় আমি ইউজ করেছিলাম। তো এটা নিয়েছে 800, এমনিতে 899 টাকা। তো এটা নিয়েছে 800 টাকা নিয়েছে। তো এটা কালকেই আমি জাস্ট ইউজ করেছি। তো চলো বেশি কথা আর বলবো না, কথা না বাড়িয়ে। আমার হাজবেন্ড এখনও ঘুমাচ্ছে, কারণ বেশি বাজে না, 8টা সাড়ে 8টা বাজে, তো ব্লগটা বেশি বড় হয়ে যাবে। যদি পারি এরপর থেকে শুট করবো, কেমন? তো টাটা, বাই বাই।